বাদশাহ আওরঙ্গজেবের দরবারে এক বহুরূপী এসে বলেন, হুজুর, আমি বিভিন্ন বেশভূষা বদল করে মানুষকে বোকা বানাব। আমি এমনভাবে রূপ ধারণ করি কেহ আমাকে চিনতে পারে না। বাদশাহ বললেন, তুমি যতই বেশ বদল করো আমি তোমাকে চিনতে পারব। সে চ্যালেঞ্জ দিল। বাদশাহ বলল, যদি আমি তোমাকে চিনতে না পারি তাহলে সেদিন তুমি যা চাইবে তাই দেব। সে চলে গেল। কিছুদিন পর বেশ বদল করে সে আসলো, বাদশাহ চিনে ফেলল। কয়েক সপ্তাহ পর আবার আসলো, আবার চিনে ফেলল। এভাবে কয়েক মাস পর আবার বেশ বদল করে আসলো, বাদশাহ এবারও চিনে ফেলল। এরপর বহুরূপী আর আসে না। দীর্ঘদিন চলে যাওয়ার পর বাদশাহ শুনলেন উনার এলাকায় এক বুজুর্গ এসেছেন, পাহাড়ের উপর থাকে, শুধু নামাজ পড়ে। বাদশাহ উনার কাছে বেশ কিছু উপঢৌকন উপহার সামগ্রী নিয়ে দোয়ার জন্য গেলেন। বাদশাহ বুজুর্গের সম্মানে অনেক দূরেই জুতা খুলে উনার কাছে গেলেন। দেখলেন তিনি নামাজ পড়ছেন, কোনো দিকে খেয়াল নাই। নামাজ শেষ করলে বাদশাহ তাকে সালাম দিলেন, উনার সামনে অতি সম্মানের সাথে বসলেন। উনাকে উপহার সমূহ দিয়ে বললেন, হুজুর, আমার জন্য দোয়া করুন। তখন সে বুজুর্গ নিজের পাগড়ি খুলে বললেন, বাদশাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? দেখলেন সে হলো বহুরূপী। বাদশাহর চোখে পানি চলে আসলো। বাদশাহ বলল, আমি কল্পনাও করি নাই কেহ কি আল্লাহর এবাদত নিয়েও নামাজ নিয়েও ধোকা দিতে পারে। যাও, আমি তোমাকে আজ চিনতে পারি নাই, কথা মতো এখন তুমি আমার কাছে যা চাওয়া চাও আমি তোমাকে, তুমি যা চাও তাই দিব। কিন্তু বহুরূপী কেঁদে কেঁদে বলল, বাদশাহ, আমি আপনাকে ধোকা দেওয়ার জন্য নামাজ পড়েছি আর তাতে আমি নামাজের হাকিকত বুঝে ফেলেছি। ধোকার নিয়তে নামাজ পড়ার কারণে এই জামানার বাদশাহ আমার কদমে চলে এসেছে। এখন আমি যদি সত্যিকারভাবে নামাজ পড়ি তাহলে আল্লাহ আমাকে কেমন নিয়ামত দিতে পারেন, কেমন সম্মান দিতে পারেন, যা আমি কল্পনাও করতে পারবো না। তাই আমি আপনার কাছ থেকে কিছু নিব না, এখন থেকে আমি সত্যিকার নামাজ পড়ব, আল্লাহর জন্য নামাজ পড়ব, আর আল্লাহর কাছ থেকে এর প্রতিদান নিব। কথিত আছে সে বহুরূপী এরপর এত বেশি এবাদত রিয়াজত করেছেন তিনি যুগের কুতুবে পরিণত হয়ে গেছেন। প্রিয় বন্ধুরা, যদি আমরাও সত্যিকার আল্লাহর জন্য নামাজ পড়ি আল্লাহ অবশ্যই আমাদেরকে মালামাল করে দিবেন।